স্ত্রীর এমন পাঁচটি ভুল আছে যেই ভুলগুলো করার কারণে তার স্বামী তার প্রতি প্রতিদিন আকর্ষণহীন হয়ে যায় তার প্রতি যে আকর্ষণ থাকে এই আকর্ষণটা কমে যায় প্রিয় ভাইরা আমার বর্তমান সমাজের মধ্যে প্রিয় ভাই ও বোনেরা আমার বর্তমান সমাজের মধ্যে পরকীয় এমনভাবে বেড়েই চলেছে যেই পরকীয় হওয়ার কারণ কি এর একমাত্র কারণ হলো। তার স্ত্রীর উপর তার আগের মতো আকর্ষণটা থাকে না এই প্রতিটা স্ত্রীর উপর স্বামীর আকর্ষণ কমে যাওয়ার পাঁচটা আলামত আপনাদেরকে আজকে শেয়ার করব এই পাঁচটা আমল এই পাঁচটা আলামত আপনারা মনে রাখবেন নিজেদের জীবনের সাথে ট্রাই করবেন দেখবেন যে এই কারণে আজকে ডিভোর্স পরকিয়া এমন ভাবে হাজার হাজার গুণে বাড়ছে এই বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে একটা পত্রিকা নিউজ করেছে প্রতিদিন মানুষের ডিভোর্স হয় চিন্তা করেন কমপক্ষে পুরা বাংলাদেশের মধ্যে কতজন মানুষের ডিভোর্স হয় ডিভোর্স এমন একটা জিনিস যেই মেয়ের উপরে আসে সেই মেয়ে বুঝে দুনিয়া কেমন জিনিস এই ডিভোর্সটা আসার পিছনে কয়েকটা ভুল থাকে একটা হলো তার পরিবার তার মা এবং কি তার বেশি বুজার কারণে স্ত্রীর সাথে এখানে যে পাঁচটি ভুল আপনাকে বলবো এই পাঁচটি ভুল আপনি মিলিয়ে দেখবেন এসবের কারণে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় আজকে সংসার ডিভোর্স এমন একটা জিনিস নবী করিম সাল বলেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস আল্লাহ তালা মানুষদের উপকারের জন্য এই কথা আল্লাহ তালা পছন্দ করেন না তারপরে মানুষদেরকে এই জিনিসটা জায়েজ করেছেন তালাক দেওয়ার জন্য এক নাম্বার হলো স্বামীর মুখে মুখে তর্ক করা অনেক মহিলা দেখবেন যে স্বামী একটু তারে ভালোবেসেই বলে যে স্বামীর সাথে প্রতি কথায় কথায় তর্ক করবে স্বামী যদি একটা বোঝাতে চাইলে অন্যটা বুঝে বসে আসবে স্বামী বলবে যে আজকে আমি ঢাকা যাচ্ছি ও বুঝে ওই তর্ক করার জন্য বলে আসবে তুমি ঢাকা কেন যাবে আজকে তোমার কি কাজ এরকম মহিলা মুখ মুখে মুখে তর্ক করার জন্য এক নাম্বার ভুল হলো কখনো আপনারা ইচ্ছে আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবেন না বরং স্বামীকে আন্ডারস্ট্যান্ডিং ভাবে আপনি বুঝাবেন স্বামীকে ভালোভাবে বোঝাবেন কিন্তু মুখি মুখি তর্ক করলে আপনার স্বামী আপনার উপর দিন দিন অনিহা প্রকাশ করবে এটা নিশ্চিত দুই নাম্বার হলো স্বামীর শুকরিয়া না আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে একটা ধম্পত্য জীবন দান করেছেন আপনাকে একটা সংবিধান করেছেন ভুকনাশী গরীব ভুকনাশী মিসকিন কিন্তু প্রতিটা পুরুষ চায় তার যতটুক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার চিন্তা করে একটা পুরুষ আপনি চিন্তা করবেন যে একটা একটা পুরুষ 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 যখন বিশ বছর বয়সে থাকে সে চিন্তা করে যে আইফোন নিব অমুক নিব আর ওয়ান ফাইভ নিয়ে করবো তখন একটা পুরুষ যখন দম্পত্য জীবনে যায় তার আইফোন পাঁচটা নেওয়ার টাকা থাকলেও সে আইফোন নেওয়ার চিন্তায় করে না সে চিন্তা করে কি আমার যদি এই পকেটে যদি টাকা হয় আমার এক উস্তাদ বলতো আমার এক সময় সব সময় মানুষের কাছে দামি দামি ফোন দেখার পরে এদিক সেদিক দামি দামি অনেক কিছু দেখার পর আমার নিতে মনে চাইতো কিন্তু এখন আমার কাছে আইফোন পাঁচটা কেনার টাকা আছে কিন্তু এখন আর মনে চায় না কারণ এখন যদি আমার পকেটে দুই টাকা হোক আসে আমি চিন্তা করি আমার বউয়ের জন্য কি কেনা যায় আমার বউকে কি করে খুশি করা যায় আমার 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 স্ত্রীকে আমার আমার মা বাবাকে কি করে খুশি করা যায় এই টাকাগুলো দিয়ে আমি আমার চিন্তা করি না এজন্য প্রতিটা স্বামী তার স্ত্রীর জন্য এমনটাই চায় যদি সে দুই টাকা ইনকাম করুক এই দুই টাকার ভিতরে তার স্ত্রীকে দিতে চায় পুরোটাই দিতে চায় কিন্তু আজকে মহিলা মা বোনেরা দেখবেন যে স্বামীকে প্রতি কথায় কথা বলে বলে বসে থাকে আসে তোমার সাথে যদি আমি আমি দেখি তোমার সংসার করতেছি অন্য বেটি এসে কোনোদিন তোমার সংসার করতো না এটা হলো মহিলাদের কমান ডায়লগ এই ডায়লগের কারণে সংসারে উন্নতি হয় না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আরেকটা কথা হলো কথায় কোথায় বলে বসে যে আমার জন্য অন্য বাড়ি থেকে বিয়ে দেখার বিয়ের জন্য এসেছিল ওইখানে বিয়ে বসলে হয়তো তোমার কাছে এত অশান্তিতে আমার থাকতে হতো না এই যে কথাগুলা বলে এগুলো একটা পুরুষ কখনো সহ্য করতে পারে না একটা পুরুষ কখনো এগুলো সহ্য করতে পারে না কারণ আমি বলেছি যে পুরুষের পকেটে যখন টাকা আসে যখন বিয়ে করার পরে দাম্পত্য জীবনে যাওয়ার পরে ওই পুরুষ আর ভাবে না সেই যেই টাকা দিয়ে সে নিজের জন্য কিছু করবে সেই স্বামী স্ত্রী তার ছেলে মেয়ে তখন ওইটাই তার কাছে সব এজন্য স্বামীর সুক্রিয়া না করা স্বামীকে অসুক্রি করা অস্বীকৃতা জানানো এই কারণে আপনার স্ত্রীর উপর স্বামীর আকর্ষণ হয়ে যায় দিন দিন আকর্ষণ কমে যায় তিন নম্বর হলো স্বামীর পছন্দের মূল্যায়ন করা ওই যে বললাম যে স্বামী অনেক কষ্ট করে তার জন্য একটা গিফট এনেছে সেই গিফট দেখার পরে বলবে যে আমি কি এটা ডিজার্ভ করি আমি তো এর চেয়ে আরো ভালো কিছু চাই এজন্য স্বামীর পছন্দের মূল্যায়ন জানা করে না এর কারণে একটা পুরুষ অনেক কষ্ট করে আপনাকে জিনিস দিল একটা আপনি যদি তা মূল্যায়ন না করেন আপনি তার কাছে আকর্ষণহীন আপনার তার প্রতি আপনার প্রতি তার দিন দিন আকর্ষণ এমনিই কমে যাবে প্রিয় ভাইয়ের আমার চার নাম্বার হলো স্বামী পছন্দ করেন এমন কাজ করেন আপনি আপনার স্বামীর কাছে দেখেছেন যে আপনার স্বামী পছন্দ করেন যে অমুক কাজটা আপনি করেন আপনি বিয়ের পর থেকে জানলেন যে আমার স্বামী এই কাজটা করতে পছন্দ করেন দেখবেন যে মহিলাদের বৎসভাব হলো এই কাজটা আর একটু বেশি করে করবে স্বামীর গায়ে লবণ মরিচ মাখানোর জন্য স্বামীকে একটু তেল তেলে রাখার জন্য এই কাজটা আরো বেশি করবে এই কাজটা করলে আপনারই ক্ষতি হবে এই কাজটা করার কারণে অধিকাংশ মানুষের স্বামী একটা জিনিস পছন্দ করে না সেই কাজটা বারবার করে বসে বিশেষ করে পাঁচ নাম্বার হলো স্বামীর থেকে অন্য পুরুষের সাথে সুন্দর আচরণ ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে যে কোনো স্বামীর সাথে আপনি যদি সুন্দরভাবে যদি কথা বলেন বর্তমান জমানা বলে রোমান্টিক এই রোমান্টিকতা যদি আপনি স্বামীর সাথে করেন আল্লাহ তালা এই রোমান্টিকতার বিনিময়ে আপনাকে সব দান করবে আপনার আমল নাম কিন্তু দেখবেন যে স্বামীর সাথে গরম একটা স্বামী সারাদিন অফিস করে আসার পরে যখন স্ত্রীর সাথে একটু সুন্দর কথা বলতে চায় আল্লাহ তালা বলেছেন লিতাস কুনু ইলাইহা তোমরা তোমাদের স্ত্রীর কাছেদেরকে সৃষ্টি করেছে আমি তোমাদের থেকে তোমাদের শান্তি পাওয়ার জন্য তোমরা যাতে শান্তিতে থাকো কিন্তু সেই স্ত্রী অশান্ত হয়ে যায় আপনি শান্তিতে থাকার জন্য বিয়ে করলেন বাড়িতে আসা দেওয়ার পর সুন্দর কথা বলতেন সে খিটখিটি মেজাজ হয়ে উঠল আর যখন দেখবেন আপনার মার্কেটে যায় মার্কেটে যাওয়ার পরে বলে যে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া এটা দাম কত সুন্দর করে কথা বলতে থাকে মানে ওই সময় পরপুরুষের সাথে কথা বলতে আপনি কে মানে অনেক স্টাইলিশ আর স্বামীর সাথে যখন কথা বলবে হেই তুমি কি আমাকে এটা করতেই পারো না এরকম ভাবে কথা বলে এই কাজটা বিশেষ করে পাঁচ নাম্বার আমাদের সমাজে অহরহ নিজের স্বামীর সাথে কথা আচরণ মার্কেটে গিয়ে একটা দোকানদারের কাছে একটা কিছু কিনবে ওইখানে খুব স্টাইলিশ খুব লাগে যে তাকে সুন্দর বাঁচায় এই কারণেই প্রতিটা স্বামী তার স্ত্রীর উপর আকর্ষণ কমে যায় এই কারণেই প্রতিটা স্বামীর তার স্ত্রীর উপর আকর্ষণ করে যায় আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচটা কাজ থেকে আমাদের প্রতিটা মহিলা বা মন্দিরকে হেফাজ দূরে